সুষ্ঠ আর অংশগ্রহণমূলক নির্বাচন দেওয়ার নামে একটি দামি নির্বাচন উপহার দিয়েছে। আমরা আগেই বলেছিলাম তামাশারও শেষ আছে, কিন্তু বাংলাদেশে তামাশার কোনো শেষ নাই। নতুন তামাশা হচ্ছে দামি নির্বাচন। 2014 সালে মনোনয়ন পত্র প্রত্যাহারের আগেই তারা মোটামুটি সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নিয়েছিলেন, 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা। 2018 সালে নির্বাচনের আগের দিন রাতে অর্ধেক ব্যালট বাক্স ব্যালট পেপারে সিল মেরে মেরে ভরে রেখেছিলেন, বাকিটা দিনের বেলায় এই যে নির্বাচনের ভোট গ্রহণের যে কক্ষগুলো সেগুলো আটকে তারা ইচ্ছে মতো সিল মেরেছেন। এইবার নাকি আগে থেকেই কথা হচ্ছিল যে নতুন একটা চমক আসবে, কি সেই চমক? আমরা আওয়ামী লীগ এবং তার নেতা এখন প্রধানমন্ত্রী আসনে ভোট ছাড়া দখল করে আছেন শেখ হাসিনা, তিনি আমাদের চমক দেখালেন। এইবার মনোনয়ন পত্র জমা দেওয়ার আগেই বললেন দামি প্রার্থী দাও, দামি দিয়ে উনি নির্বাচন করবেন, কারণ যাদেরকে ধরে ধরে নিয়ে মনোনয়ন জমা দেওয়ায় দিয়েছেন বিভিন্ন দলের, এমনকি খোদ তাদের তথাকথিত সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকেও, সবাই ওনার কাছে গিয়ে আগে ভাগে সিট কনফার্মেশন চায়। সবাই চায় যে আমরা নিশ্চিত হতে চাই আমরা এমপি হব। এখন উনি প্রতিদ্বন্দ্বী কোথায় পাবেন? নিজেই আবিষ্কার করলেন দামি প্রতিদ্বন্দ্বী দিয়ে উনি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করবেন। কিন্তু সব সময় উনি যা চান তাই হবে এমন তো নয়, সেই কারণে আজকে একটু উভয় সংকটে পড়েছেন, কুল রাখি না শ্যাম রাখি। ওনার দলের শত শত ক্যান্ডিডেট এখন দামি আর স্বতন্ত্র। এই দামি স্বতন্ত্ররা তারাও নৌকা আর নমিনেটেড নৌকা মানে মনোনীত নৌকার সাথে এখন ধাক্কাধাক্কি করছে, ইতিমধ্যেই মারামারি শুরু হয়েছে। সামনের দিনগুলোতে আরো কি হবে আমরা জানি না। অনেকেই আশঙ্কা করছেন মনোনীত নৌকা, দামি নৌকা, স্বতন্ত্র নৌকা আর বিদ্রোহী নৌকা মিলে এমন এক কাণ্ড ঘটবে, এইটা আর ওনাদের নিয়ন্ত্রণে থাকবে কিনা। ফলে আগামী 17 তারিখের আগে এইসব দামি স্বতন্ত্র বিদ্রোহীরা নির্বাচনে থাকতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়।